হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি আপনাদের সাথে আছি আকাশী জিএফ। তো গাইজ, আপনারা দেখতেছেন আকাশী জিএফ। তো গাইজ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এফএফ টুলস নিয়ে গাইজ। তো এফএফ টুলস দিয়ে আপনারা কীভাবে ফ্রি ফায়ার সেটিং করবেন, আর এফএফ টুলসের পুরো সেটিং আমি আপনাদের কাছকে বিস্তারিত তুলে ধরবো, আর সেটিং কীভাবে করতে হয় এফএফ টুলস তো আপনারা দেখে নেবেন আমার কাছ থেকে স্মুথলিভাবে। আমি আপনাদেরকে এফএফ টুলস সেটিং দেখাবো, আর এফএফ টুলস যদি আপনারা ভালোভাবে সেটিং করতে পারেন তাহলে আপনারা গেমের ভিতরে অটোমেটিকলি হেডশট লাগাইতে পারবেন। আর বিশেষ করে গাইজ, এখন নতুন একটা আপডেট এসেছে, তো এফএফ টুলসের সেটিংগুলো আগের মতো নাই, এখন আর এখন বদলে গেছে। তো আপনারা আশা করি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, আর যদি গাইজ ভিডিওটি টানেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, টেনে পুরো ভিডিও দেখবেন। তো গাইজ, এফএফ টুলস কীভাবে সেটিং করতে হয় এ নিয়ে অসংখ্য ভিডিও তৈরি আছে গেমের ভিতরে, তো আপনারা চাইলে ওদের ভিডিও দেখে নিতে পারেন, আমার ভিডিও দেখে নিতে পারেন। আমার ভিডিও ওদের সাথে অনেক আলাদা, আমি আপনাদেরকে স্মুথলিভাবে এফএফ টুলস সেটিং কীভাবে করতে হয় তাও আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ, এটি আমার একটি নতুন আইডি, তো এই আইডি দিয়ে আমি হ্যাক কীভাবে করতে হয়, এফএফ টুলস দিয়ে ফ্রি ফায়ার হ্যাক কীভাবে করতে হয় তা দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো গাইজ, একটু আমার সাউন্ডের ব্যাকগ্রাউন্ডের সমস্যা হতে পারে, আমার পাশে একটি মাহফিল হচ্ছে বাড়ির পাশেই, তো মাহফিলটার জন্য একটু ব্যতিক্রম করতে পারে, আপনারা একটু করেন, ম্যানেজ করে নেবেন। তো চলো গাইজ, আমরা এবার গেম থেকে বাইর হয়ে তারপর একটু প্লে স্টোরে যাবো। তো গাইজ, আমরা গেম থেকে বার হয়ে তারপর প্লে স্টোরে যাচ্ছি, গিয়ে আমরা প্লে স্টোরে একটি এফএফ টুলস ডাউনলোড করবো, একটি এফএফ টুলস ডাউনলোড করবো। এফএফ লিখে তারপর আপনারা টুলস লিখবেন, লেখার পর গাইজ দেখবেন উপরের যে এফএফ টুলসটা এসে পড়েছে। তো গাইজ, আমার অলরেডি ডাউনলোড করা আছে গাইজ, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা এখান থেকে ইনস্টল মারলে তারপর ইনস্টল হয়ে যাবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইজ চলো আমরা এটা ওপেন করি, এখান থেকে ওপেনে মারি দিই, আপনারা ডাউনলোড করে নেবেন, আশা করি ডাউনলোড করতে পারবেন। তো গাইজ, এই উপরে ফ্রি ফায়ার লেখা দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইজ, এই আপনারা উপরে ফ্রি ফায়ার লেখাটা দেখতে পাচ্ছেন, এই ফ্রি ফায়ারের উপরে আপনারা ক্লিক করবেন। তো ফ্রি ফায়ারের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইরকম ইন্টারফেস আসার পরে আপনারা কী করতে হবে, এখানে শুধুমাত্র আপনারা ওই দুইটি অপশন ক্লিক করতে হবে। আগে তো ওই আগের যে এফএফ টুলসটা ছিল গাইজ, তো এটাতে এই তিনোটা সেটিং অন করা যেত, এখন এখানে তিনোটা সেটিং একসাথে অন করা যায় না, আপনারা যে কোনো দুইটা করতে হবে, এখান থেকে যে কোনো দুইটা করতে হবে। তো আপনারা তিনটা যদি করতে চান তাহলে একটি অটোমেটিকলি অফ হয়ে যাবে, তো তিনোটা একসাথে কখন আপনারা করতে পারবেন না, আপনারা চাইলে ওই যে কোনো দুইটা করতে পারবেন। তো আপনারা গেমের ভিতরে হেডশট লাগানোর জন্য কোন দুইটা আপনারা অন করতে হবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এক নম্বরে গাইজ এইটা, তারপর দুই নম্বরে গাইজ এইটা, এই উপর থেকে যে দুটোটা আপনারা প্রথমত এই দুটোটাই ওপেন করতে হবে। যেমন ধরো গাইজ, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি নতুনভাবে, এইটা আর প্লাস এইটা, এই প্রথম থেকে দুটোটা অফ করতে অন করতে হবে আপনাদেরকে, নিচেরটা অন যদি আপনারা করতে চান তাহলে উপরের যে কোনো একটা অফ হয়ে যাবে, তাহলে আপনার হেডশট স্মুথলি লাগবে না গাইজ। তো গাইজ, তো আমরা এখন কী করব, এই উপরেরটা অন করব। তো গাইজ, আমাদের হচ্ছে অন, আপনারা দেখতেই তো পারছেন অন হচ্ছে, কানেক্টিং হচ্ছে, আমাদের উপরেরটা কানেক্টিং হয়ে গেছে অলরেডি। কানেক্টিং হওয়ার পর একটা অ্যাড আসবে গাইজ, এটা ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন, তারপর আমরা এবার নিচেরটা ওকে করবো গাইজ। তো আমাদের নিচেরটা ওকে হচ্ছে গাইজ, এইরকমভাবে আপনারা দুটোটা তারপর ওকে করে দিবেন। তারপর করে দেওয়ার পরে এখন গাইজ আমি আপনাদেরকে দেখাই যে কীরকমভাবে নিচেরটা, যদি আপনারা যদি আপনারা যদি এখন এটা যদি অন করতে চান তাহলে কিন্তু আপনাদের উপরেরটা কেটে যাবে, আমি আপনাদেরকে দেখে কীভাবে দেখেন গাইজ, কারণ আমার এই মাঝখানেরটা অফ হয়ে গেছে। তো গাইজ, এসব আপনাদের করার দরকার নেই, আপনারা শুধুমাত্র ওই নিচেরটা রেখে দিবেন, আপনাদের উপরের দুটোটাই চলবে গাইজ, আপনাদের হেডশট পড়বে, তারপর ভিডিওর লোকেশন দেখতে পাবেন। তবে গাইজ, আমরা মাঝখানেরটা আবার অন করে দিই, নিচেরটা আবার অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো গাইজ, আমরা কানেক্টিং হয়ে গেছে, এখন গাইজ আমরা এই যে উপরে আমাদের হয়ে গেছে, এখন আমরা শুধুমাত্র ফ্রি ফায়ার গেম খেলবো এটা দিয়ে, তো
আমরা এই ফ্রি ফায়ারে এই এই জায়গায় আমরা শুধুমাত্র ক্লিক করব গাইজ। তো আপনাদের এই সেটিংগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা শুধুমাত্র এই ফ্রি ফায়ারে ক্লিক করবেন, চাপ দিয়ে ধরতে হবে গাইজ। এখানে চাপ দিয়ে দাঁড়ান না, আমি আপনাদেরকে আবার দেখাই। তো গাইজ আপনারা এখানে চাপ দিয়ে ধরার পর আপনাদের ওই তারপর ফ্রি ফায়ার আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। আপনারা ওইখানে ক্লিক করার পর ফ্রি ফায়ার ঢুকতে পারবেন। তো আমার অটোমেটিকলি ঢুকে গেছে গাইজ। তো গাইজ আমরা অলরেডি গেমের ভিতরে চলে এসেছি, আসার পরে এইগুলা অ্যাডগুলা কেটে দিবেন, এইগুলা কেটে দিবেন। এখন গাইজ আপনারা লক্ষ্য করবেন কি হয়েছে আমাদের, ওইখানে আমরা সেটিং করার পরে আমরা গেমের ভিতরে চলে এসেছি। চলে আসার পর আমার ক্যারেক্টারের যে মাথাটা দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের কিন্তু ক্যারেক্টারে কিন্তু মাথাটা নেই। এখন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মাথা নেই, মাথা আমাদের কোথায় চলে এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই দেখুন গাইজ আমাদের মাথাটা চলে এসেছে এই জায়গায়। তো গাইজ আমরা এবার গেমের ভিতরে স্টার্ট করবো, আপনাদেরকে দেখাবো কীভাবে হেডশট মারতে হয় গাইজ। তো আমাদের মাথাটা আগে এই জায়গায় ছিল, এখন আমাদের মাঝখানে শরীরের মাঝখানের অংশটুকু মাথাটা চলে এসেছে গাইজ। তো আগের এফএফ টুলসে এই এরকমভাবে রশির মতো একটা মাথার উপরে দিয়ে টান থাকতো, এইরকম টান হয়ে তারপর এখানে আসতো। এবার নতুন আপডেটের পর এইরকম হয়ে গেছে, মানে কোনো টান থাকবে না, জাস্ট মাথাটা শুধুমাত্র এই মাস্ক শরীরের মাঝখানের অংশে চলে আসবে। তো গাইজ এবার আমরা একটি গেম ওপেন করবো, ওপেন করে আপনাকে দেখাবো কীভাবে হেডশট মারতে হয়। তো চলো গাইজ আমরা দেরি না করে গেম স্টার্ট করে দিই। আমরা একটি নর্মাল ক্লাস স্কোয়াড ম্যাচ খেলবো, নর্মালি একটা ক্লাস স্কোয়াড ম্যাচ খেলতেছি। তো চলো গাইজ স্টার্ট করি, আমরা শুরু করে দিই। দেখুন ভাই আপনারা কীভাবে হেডশট মারতে পারবেন। তো বন্ধুরা আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে, অলরেডি আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। তো গাইজ আমাদের মেনের মাথাটাও এইরকমভাবে, সবার মাথা এরকম আপনারা দেখতে পারবেন। তো এনিমির মাথাগুলো এরকম দেখতে পারবেন। তো গাইজ বিশেষ করে লক্ষ্য করেন যে আমাদের আগে গেমটা স্টার্ট করার পর গেমের ভিতরে এনিমির মাথার উপর দিয়ে রশি থাকতো এরকমভাবে, আমার আমার সাথে অ্যাডজাস্ট করা রশি থাকতো। এবার কিন্তু রশি নাই, আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই যায় আপনাদেরকে আমি ছোট্ট একটা জিনিস দেখাই গাইজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে এবার খুব সেটিংগুলো কীভাবে। এই দেখেন গাইজ আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন গাইজ এইখানে দুটি আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, দুইটি নাম দেখা যাচ্ছে এইরকম। এনিমি যেই জায়গায় থাকবে এই জায়গায় নাম থাকবে ছোট্ট করে গাইজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আমি আপনাদেরকে আবারও নাম দেখাবো আবার গেমটা শুরু। আর হেডশট কীভাবে মারবেন গাইজ তা আমি আপনাদের দেখাচ্ছি গাইজ। তো এনিমির তো গাইজ এনিমির নামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে, ওই ওইখানটাতে নাম ওই পাশে, ওই একটা এইদিকে গেছে গাইজ। আমি আপনাদেরকে বল চিহ্ন করে দেখাই, ওই ওই পাশে একটা গেছে। তো চলো গাইজ আমরা একটু পাশেই যাই এনিমির। এই দেখুন গাইজ ওই সবুজ কালারের যে নামটা থাকবে গাইজ ওইটাই এনিমির, আর আমার মেনের নামগুলোর সাথে সবুজ নাম থাকবে। তো এটা আমার মেন খুব আরামসেই চেনা যাবে। আর ওই দেখেন গাইজ এনিমিদের মাথার মধ্যে নাম থাকছে, ওই দেখেন গাইজ এটার মধ্যে এটার নাম আছে। তারপর ওই দেখেন গাইজ এটার নাম এনিমির মাথার উপরে নাম আছে। তো আপনারা এরকমভাবেই খেলতে পারবেন, এনিমিদেরকে চিনতে পারবেন। আগে আগে গাইজ এক সময় রশির টান থাকতো, তো আপনার মেন কোনটা আর এনিমি কোনটা বোঝা একটু কষ্টকর হইতো। এবার কিন্তু খুব সহজভাবেই এফএফ টুলস সেটিং নিয়ে আসছে, তো আপনারা চাইলে খুব সহজেই চিনতে পারবেন আপনার এনিমি কোনটা আর আপনার মেন কোনটা। তো বন্ধুরা আমি আপনাদেরকে এবার
হেয়ারশট কীভাবে মারতে হয় তা আমি আপনাদেরকে প্রতি মাইরে মাইরে আমি আপনাদেরকে হেয়ারশট দেখাবো। কী কালার? আমি আকাশি কালার। তো এই কালারের ওই আপনার মেনের উপরে আর একটি নাম থাকবে, তো আর অরিজিনাল একটা নাম থাকবে। এনিমির মাথার উপরে আপনারা ওই নীল কালারের লেখাটা দেখতে পারবেন, ওই লেখাটা যেদিকে যাবে আপনারা বুঝে নিতে হবে যে ওইখানে এখানে সামনে দিকে একটি লেখা দেখা যাচ্ছে, ওইখানে এই মেনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আগের চাইতে অনেক উন্নত হয়েছে এফএফ টুলস, আগে তো রসির মতো থাকতো। গাইজ দেখছেন গাইজ কীভাবে হেডশট মারতে হয়? এনিমির মাথার উপরে একটা নীল লেখা থাকবে গাইজ, ওইটাই দেখে আপনারা বুঝে নিতে হবে কোন দিকে এনিমি আছে। তো গাইজ আপনি যদি ওই ভালোভাবে খেলেন তাহলে পুরো এনিমিকে আপনারা আপনি একাই মারতে পারবেন আপনার কাছে, কারণ গাইজ হেডশট হেক আছে, আপনারা চাইলে পুরো স্কোয়াডেই মারতে পারবেন, তবে আপনাকে ভালোভাবে খেলতে হবে। দেখুন গাইজ কীভাবে হেড মারতে হয়, দেখছেন গাইজ হেডশট লাগছে গাইজ। আপনাদের আপনি যে গুলিটা করবেন গাইজ ওর শরীরের মাঝখানটা বরাবর করতে হবে গাইজ। দেখছেন গাইজ অলরেডি আমি একটা স্কোয়াড তামাম করে দিতেছি, ওকে মেডিকেট নিতে হবে গাইজ, ও আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে। তো চলো গাইজ আমরা ওইটাকে মেরে তারপর আমরা ভিডিও শেষ করবো গাইজ। ওইটাকে গাইজ হেড মারতে খুব কষ্ট হইতেছে, তো আশা করি আমরা মারতে পারবো গাইজ, ওকে দেখাই যাচ্ছে না, ও যত সময় ধরে না দাঁড়াবে তাকে মারতে আমাদের একটু খুব কষ্টই হবে। অলরেডি আমরা তিনটা কিল করে ফেলছি। ও কিন্তু কোনায় আছে গাইজ, আপনারা নাম দেখতে পাচ্ছেন, দেখছেন গাইজ কীভাবে হেডশট মারছি গাইজ। ওকে গাইজ এই বলে আমরা ভিডিও শুরু করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমরা পরে আরেকটি ভিডিও তৈরি করব। যদি আপনাদের এই ভিডিও থেকে আমি রেসপন্স পাই তাহলে আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করবো, কীভাবে আপনারা ওই আইডি ব্যান্ড হবে না, কীভাবে খেললে আপনাদের কোনো আইডিতে প্রবলেম হবে না তার জন্য গাইজ। তো গাইজ আশা করি ভালো থাকবেন, আর সবার জন্য দোয়া করি গাইজ, আমার জন্য দোয়া করবেন যাতে